আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালোই আছো তোমরা সবাই আজকে নবম দশম এবং যারা এস পরীক্ষার্থী আছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা অনুশীলনটি তিন দশমিক দুইয়ের পনেরো তো এটা আজকে দুইটি পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো তো আমি এখন দেখাবো যারা সূত্র মনে রাখতে পারেন না অথবা চান না তারা কীভাবে এটা সহজে করবেন তার কিছু টেকনিক দেখাবো আর যারা পারেন তারা টেনে সামনে গিয়ে আমার সাথে সলিউশন আপনারা মিলিয়ে নেন তো চলুন আমরা একটু সূত্র প্র্যাকটিস করি তো দেখেন এ কিউ মাইনাস বি কিউব সূত্রটা কী করবেন প্রথমে আপনি এই কিউব দুইটাকে মনে মনে বাদ দিবেন তাহলে কি দেখতে পাচ্ছেন এ মাইনাস বি এ মাইনাস বি এখানেও লিখবেন এ মাইনাস বি এখানেও লিখবেন যেহেতু মাঝখানে স্পেস আমরা যদি বলি সুবিধার জন্য যে এটা হচ্ছে আস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া এবার দেখেন কার সূত্র এটা কিউবের সেই জন্য কিউব মাইনাস থাকলেই প্লাস এখানে প্লাস থাকলেই মাইনাস পাওয়ারের থ্রি থাকলে বেইজে থ্রি ইন্টু প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ আরও আমরা চার পাঁচটা এক্সাম্পেল করি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা শুধুমাত্র যাদের মনে থাকে না অথবা রাখতে চান না তারা দেখবেন কিউব দুইটা বাদ দেন থাকে কি এক্স মাইনাস ওয়াই লিখলেন অস্ট্রেলিয়া এক্স মাইনাস ওয়াই লিখলেন অস্ট্রেলিয়া এবার হোল কিউব মাইনাস থাকলেই প্লাস পাওয়ারে থ্রি থাকলে বেইজে থ্রি ইন্টু প্রথম পথ দ্বিতীয় পদ প্রথম পদ দ্বিতীয় পথ ধরেন আপনার প্লাস দিয়ে থাকলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো কিউব দিয়েটা আপনারা একটু বাদ দেন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তারপরে কি হোল কিউব প্লাস থাকলেই মাইনাস পাওয়ার পাওয়ারে থ্রি থাকলেই বেইজে থ্রি ইন্টু প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ এখন ধরেন এভাবে আপনাদের রইল এ স্কোয়ার হোল কিউব মাইনাস বিডে দিপার সিক্স হোল কিউব ধরেন এভাবে রইল ইটস নট এ ম্যাটার আপনারা কিউব দুইটা বাদ দেন কী থাকে এখানে এ স্কোয়ার এখানে বিটে দিপার সিক্স এ স্কোয়ার মাইনাস বিটে দিপার সিক্স আবার এ স্কোয়ার মাইনাস বিটে দি পাওয়ার সিক্স হোল কিউব মাইনাস থাকলেই প্লাস পাওয়ার থ্রি থাকলে বেজে থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ যেভাবেই থাকুক না কেন ধরেন আপনাকে এরকম দিল এক্স টু দি পাওয়ার টেন হোল কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ হুম কিউব দেখ না এরকম তো কিউব দুইটা আপনি একটু বাদ দেন এক্স টু দি পাওয়ার টেন মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ আবার এক্স টু দি পাওয়ার টেন মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তাহলে কিউব মাইনাস থাকলেই প্লাস পাওয়ারে থ্রি থাকলে বাইজে থ্রি ইন্টু প্রথম পথ এক্স টু দি পাওয়ার টেন দ্বিতীয় পথ ওয় টু দুপাওয়ার ফাইভ আবার যদি আপনাকে এরকম দেয় 2xy. এক্স ওয়াই তারপর কিউব প্লাস মনে করেন টু বাই ওয়াই বাই টু ওয়াই বাই থ্রি জেড তার উপরে হোল কিউব তাহলে কি আপসেটের কিছু আছে না কিছুই নেই কিউব দুইটা বাদ যা থাকে তাই লিখব টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই বাই এটা আসলিয়া অস্ট্রিয়া অস্ট্রেলিয়া টু প্লাস টুয়াই বাই থ্রি জেড প্রথম পথ দ্বিতীয় পথ হচ্ছে আমরা করে ফেললাম তো এখন আমরা মূল অঙ্কে ফিরে যাবো প্রথম পদ্ধতি সলিউশন দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স এই যে প্রশ্ন টু এক্স মাইনাস থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স মাইনাস বাই সিক্সটি তো আমরা এই যে অংশটা দেওয়া আছে গিভেন দ্যাট সেটা তুলেছি এবং লেফট সাইড আপনারা চাইলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারেন এই যে এইট তো আসুন ব্রাকেট দ্বারা গুণ বুঝায় এইট এইট এক্স কিউব মাইনাস এইট ধারা উপরে গুণ না নিচে গুণ মনে রাখবেন গুণ বলতে উপরের অংশকে বোঝায় উপরের থাকলে সেইটা ধারা গুণ বলতে শুধু উপরের অংশকে বোঝায় এইট ইন্টু ওয়ান এইট আর নিচে কি এক্স কিউব যেহেতু এটা উপরে গুণ বলতে এটা ধারা নিচেরটাকে গুণ বোঝায় না আপনারা দেখেন এটা যদি নিচের গুণ করেন সেটা দ্বারা উপরেরটাকে ভাগ তাহলে ভাগ বুঝাবে তাহলে গুণ বলতে উপরের অংশকে বোঝায় দেখেন টু এক্স এটাকে ঘনমূলে প্রকাশ করবেন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টু এক্স দিয়ে লিখবেন তাহলে হোল কিউব দেখেন কে কিউব করলে এইট বাই এক্স কিউবকে আমরা লিখব টু বাই এক্স হোল কিউব টু বাই এক্স হোল কিউব একদম দেখে দেখে লেখা তো এরপরে অবশ্যই আপনাদের পদ্ধতিটা মনে আছে জাস্ট দেখে দেখে লিখবেন কিউব দুইটা বাদ দেন তাহলে আশুলিয়া অস্ট্রেলিয়া এরপরে হল কিউব মাইনাস থাকলে প্লাস পাওয়ারে থ্রি থাকলে বেইজ থ্রি ইন্টু প্রথম পদ টু এক্স ইন্টু দ্বিতীয় পদ টু বাই এক্স আমাদের সূত্র বসানো কমপ্লিট এখন আপনারা কি করবেন দেখেন টু এবং টু আমরা কেউ প্লাস থ্রি ইন্টু টু সিক্স থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু টু টুয়েলভ মানে বারো তিন গুণ দুই ছয় ছয় গুণ দুই বারো গুণ এই যে এটার মান ইন্টু এটার মান কত থ্রি থ্রি কিউব থ্রি কিউব মানে তিন তিনবার একবার দুইবার তিনবার কি অবস্থায় গুণ অবস্থায় তিন তিনে নয় তিন নং সাতাশ এই যে টোয়েন্টি সেভেন তিন বারও ছত্রিশ থ্রি ইন্টু টুয়েলভ থার্টি সিক্স দেখেন ছয় যোগ সাত তেরোর তিন হাতে এক চার আর দুই ছয় তেষট্টি তাহলে ইকুয়াল কি রাইট সাইড প্রশ্ন বলেছে দেখাও যে আমাদের দেখানোর শেষ শোড এ হলো আমাদের প্রথম পদ্ধতি তো চলুন এবার আমরা দ্বিতীয় পদ্ধতি সলিউশন করি এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে সলিউশন করবো দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল থ্রি বা এবার আমরা একটু কমন নিব কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া তাহলে এই টু দ্বারা যদি এদেরকে ভাগ করি টু এবং টু কাটা যায় থাকে এক্স টু এবং টু কাটা থাকে এক্স মাইনাস দেখেন টু টু এর ভিতরে যায় ওয়ান বার টু টু এর ভিতরে যায় ওয়ান বার আর নিচে এক্স ইকুয়াল কি থ্রি ডট 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 মানে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি এই দুই আছে গুনে চলে আসবে ভাগে তো দেখেন আমরা মান পেয়ে গেছি এখন লিখব সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান বাই আপনাদের যে সূত্র প্র্যাকটিস করিয়েছিলাম কিউব দুইটা বাদ দেন কি থাকে এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এক্স এরপর হচ্ছে কিউব মাইনাস থাকলেই প্লাস পাওয়ার থ্রি থাকলে দ্বিতীয় পদ এবার আসুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান থ্রি বাই টু থ্রি বাই টু তার উপরে কিউব তারপর প্লাস থ্রি এটা কাটা আর এটার মান হচ্ছে থ্রি বাই টু এখন আপনি একটু লক্ষ্য করেন আমরা যদি থ্রি কে কিউব করি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে কিউব করলে নাইন নিচে টু এবার এইট এবং টু এর লস আগ হচ্ছে এইট দেখেন আট আটের মধ্যে যায় একবার আট আটের মধ্যে যায় একবার এক দ্বারা যদি কে গুণ করি সাতাশ এইট এইটের ভিতরে যায় ওয়ান টাইম ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন মানে টোয়েন্টি সেভেন প্লাস দুই আটের মধ্যে যায় চারবার দুই আটের মধ্যে যায় চারবার চার গুণ নয় চার নং ছত্রিশ এবার দেখেন সাতাইশ আর ছত্রিশ হচ্ছে তেষট্টি আর নিচে এইট তো এবার লেফট সাইড এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তো দেখেন এইট এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এই যে x মাইনাস 1 বাই x এতক্ষণ সলিউশন করে এর মান পেয়েছি সাতাশ আর ছত্রিশ হচ্ছে তেষট্টি হ্যাঁ তেষট্টি তাহলে এটার মান হচ্ছে সিক্সটি থ্রি বাই এইট এইটা এটা কাটা যায় থাকে সিক্সটি থ্রি ইকুয়াল আর এস ঠিক আছে তো দেখানো শেষ মানে শোট হ্যাঁ সবাই কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ